গোয়ালপাড়া জেলার বাইদাত নিখিল রাভা ছাত্র সন্থার অধিবেশনের সফল সামরণি। ঐতিহ্যমণ্ডিত দদান মারুক্ষেত্রী মাপাকদাম ক্ষেত্র অনুষ্ঠিত হয়েছিল এই অধিবেশন। বিগত 13 মার্চের তিনদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচী অনুষ্ঠিত হওয়া নিখিল রাভা ছাত্র সন্থার 19 সংখ্যক আর নিখিল রাভা মহিলা পরিষদর 12 সংখ্যক যুটিয়া দ্বিবার্ষিক অধিবেশনের শুক্রবারে সফল সামরণি হয়। শুক্রবারে পুয়া 10:30 বজাত বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা উদ্বোধন করে ষষ্ঠ অনুসূচী দাবী সমিতির উপসভাপতি ননী গোপাল রাভাই। আবেলি 2 বজাত নিখিল রাভা ছাত্র সন্থার সভাপতি নৃপেন খান্ডার সভাপতিত্বত অনুষ্ঠিত মুকলি সভাখন উদ্বোধন করে রাভা হাসং স্বায়ত্তশাসিত পরিষদর মুখ্য কার্যবাহী সদস্য টঙ্কেশ্বর রাভাই। মুকলি সভাত সিসিটিও এর সমন্বয়ক আদিত্য খাখলারিয়ে নির্দিষ্ট বক্তা হিসাবে ভাষণ রাখার লগতে খিলঞ্জিয়া জনগোষ্ঠীয় সাহিত্য সভার প্রধান সম্পাদক কমলাকান্ত মুসাহারি, সদৌ ছাত্র সন্থার সভাপতি উৎপল শর্মা, সদৌ গোর্খা ছাত্র সন্থার সভাপতি সুনীল শেট্টী প্রমুখে কেবাগৰাকী বিশিষ্ট ছাত্র নেতাই ভাষণ আগবায়। মহিলা পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশন আর প্রতি 2 বছরের মূরে মূরে এই দুটা সংগঠন অধিবেশন অনুষ্ঠিত হয় আর সাংগঠনিক কাম কাজ সকলে পর্যায়ক্রমে করে গিয়ে থাকে। অধিবেশন হলে এই ক্ষেত্র আটাইতকৈ উল্লেখনীয় দিকটি হচ্ছে 6 নম্বর অধিবেশন হয়েছে সেটা 1980 সনে দুজন ব্যক্তির সভাপতিত্ব নিখিল রাভা ছাত্র জন্ম হয়েছিল তেওঁর জন্ম ঠাই। অকল সেইটোৱে নহয় যে গোয়ালপাড়া জেলার রাভা জনগোষ্ঠীটির বীর দদান দদানের এখন কর্মভূমির কর্মক্ষেত্র আসে তার আর এই কারণে আজি তারিখ নিখিল রাভা ছাত্র সন্থার কারণে রাভা জনগোষ্ঠীটির যে স্বাধীকার যে প্রশ্ন তার সমাজ জীবন পরিচয় দিব কারণে কেউ সক্ষম হয়েছে আর এই কারণে সেই সক্ষম অর্জন করা সংগঠনটির এটা হল মানে যেও তার একজন কর্মী আছে আর একজন কর্মী হব পার যে ভাগ্য ঘটেছে তার কারণে মানে ভাগ্যবান আর আজি সেই অনুষ্ঠানটির পরিচালনা করবার কারণে মানে আজি অর্পিত দায়িত্ব মানে আছে আর সেই ফলক্রম মানে ভাগ্যবান আর নিখিল রাভা ছাত্র সন্থার যোগেদি আজি রাভা জনগোষ্ঠীর কথা রাভা হাসংর কথা রাভা হাসংর কথা সক্ষম হয়েছে জেনুইন প্রশ্ন কিছু আছে তার ক্ষেত্রে রাভা হাসংর বাস কাউন্সিল আপনি আটাইলে গম পায় সারিপূর্ণ ব্যাকওয়ার্ড আজি দুদিনের আগত যদি আপনি ভুগিয়া পাড়ার যদি আপনি বেমার জ্বর কথা কিনে কোয়া যায় ব্যাকওয়ার্ড লেখ মেডিকেল ফেসিলিটি মানে বিভিন্ন সমস্যা আছে তার কারণে অটোনমি হয়েছিল আর অটোনমি শিক্ষণ বিচারিছে আর ইতিমধ্যে অসম সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে আর ডেফিনেটলি অসম সরকার ডক্টর হিমন্ত শর্মা ডাঙরের নেতৃত্ব জুড়ে তেখেতে সামাজিক দৃষ্টিভঙ্গীরে চাই ফেলে অটোনমাস কাউন্সিলখনের ইস্যুটা লো যাব বিভিন্ন সময় কয়ে আছে আর সেখানে আজিও এই কথাটি মানে ধরেছি তখন সামাজিক দৃষ্টিভঙ্গীরে অটোনমিসের সমাধান করতে দায়িত্ব গ্রহণ করব আর মানে আশা করি নিশ্চয় দায়িত্ব গ্রহণ করব দিল্লিক কনভিন্স করব আর ইয়াত 6 বছর অটোনমি নামি আর ইয়ার বাহিরে একটা পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট সরু সাদা সেটআপ বিচারিছে কারণ কম মানুষ আছে কম মানুষ থাকার কারণে তখন প্রশ্ন করব নয় আর মানে ভাবে একটা কেবিনেট ডিসিশন ললে তখন করব পারে আর মানে আশা করি আহি থাকা দিন সময় এই কেবিনেট ডিসিশনটি লব আর মানে ধন্যবাদ জানাম অসম সরকার ইতিমধ্যে ভাষা মিডিয়াম ইনস্ট্রাকশন রাভা ল্যাঙ্গুয়েজ ইনক্লুজ করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে সিদ্ধান্ত গ্রহণ করার লগে মানে ভাবো অহা এপ্রিল মাহর পর ইয়াক যদি কার্যকরী করে যাতে লাভবান হব কারণ আপনি যদি ভাই আজি আপনাকে ঠিয় হয়েছে সেই অঞ্চল আমি অঞ্চল ভাষা কয় কিন্তু আপনি দুদিনের পর যদি উপর মানে গুছি যায় মানুষগুলোকে ভাষাতে নক মানে ভাষাটো জন্মসত্ত্ব সকলে মানে ভাষাটো জনাটো উচিত তার এক পরিবেশ আহিব আর মানে আশা প্রকাশ করো নিখিল রাভা ছাত্র সন্থা নিখিল রাভা মহিলা পরিষদে আহি থাকা দিন যাতে নেতৃত্ব দিয়ক ছাত্র ছাত্রীক নেতৃত্ব দিয়ক মহিলাসকল নেতৃত্ব দিয়ক আর ছাত্র ছাত্রী সকল ভবিষ্যৎ শৈক্ষিক পরিবেশটির ক্ষেত্রে নিখিল রাভা ছাত্র সন্থা মনোনিবেশ করব আর মহিলা শক্তি নারী শক্তি জাগ্রত করবার কারণে নিখিল রাভা মহিলা পরিষদ নিশ্চয়কৈ নেতৃত্ব প্রদান করব আর সামগ্রিকভাবে মানে ভাবো নিখিল রাভা ছাত্র সন্থা নিখিল রাভা মহিলা পরিষদে সকল জাতি জনগোষ্ঠীর আগবাড়ির কারণে সামঞ্জস্য রাখি এটা নিশ্চিত কারণ মানে বক্তব্য রাখিছো ইতিমধ্যে যে কেবিনেট ডিসিশন হয়েছে সিদ্ধান্ত গ্রহণ করেছে আর নেতৃত্ব নিজে কৈছে আমার মুখ্যমন্ত্রী ডাঙরে নিজে মানে করেছোই নিজে কৈছে যে রাভা জনগোষ্ঠী শিক্ষু নিজে দায়িত্ব সহকারে সামাজিক দায়িত্ববদ্ধতা মানে দিল্লির পর শিক্ষু আনি তার দায়িত্ব লোক কয়েছে এটা আমি আশাবাদী আর আমি সকলে গম পাও তেখেতৰ নেতৃত্বত শিক্ষণটো সম্ভৱ হৈ উঠিব আশাবাদী তেখেতৰ মন থাকিব লাগিব থাকিব লাগিব আৰু তেখেতে যদি দিল্লীত বুজাব নোৱাৰে তেখেতক বুজাব পৰা মানুহটো নাই অকল বাস্তৱ
গতিকে আমি আশাবাদী, গভীর আশাবাদী আর রাভা জনগোষ্ঠীর আশাবাদী কথা বতরা আমি বিশ্বাস আছো। নির্বাচন আসছে, নির্বাচন ডেফিনেটলি আজি গোটে ভারতবর্ষ গোটে মানুষে আজি আমি কই আছো, বিগত সমাজ মানে নিজে কই আছো আমার মোদী ডাঙরের কি আমার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পাতিবর কারণে ভারতবর্ষ রাজ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই অঞ্চলের রাজ্যেও সিদ্ধান্ত গ্রহণ করেছে। গতিকে দেশের তৃতীয় বর্ষের প্রধান মোদী ডাঙরে হব, গতিকে এই প্রধানমন্ত্রী হওয়ার যে রাস্তা, হওয়ার যে চিন্তা, হওয়ার যে প্রক্রিয়া, আমি নিজেও উপযোদ্ধার আছো। গতিকে এই আশা মঞ্চ রাখিছো, এই অবশ্যই আমি আশা রাখিছো। আর তারে সমান্তরালভাবে এনে ধরনের অমীমিত সমস্যা সমূহ যাতে সমাধান করে সেটি আমি আশাবাদী আর আহ্বান জানাই। দুজনৰ পৰা নৱজিত ৰাভাৰ প্ৰতিবেদন, এনি ভাৰত 24। অভিনন্দন, আপোনাৰ এজনী ছোৱালী জন্ম হৈছে। লাহি পাহিয়ে